সামনেই পঞ্চায়েত ভোট, আর তা নিয়েই উত্তাপ ছড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে। সকালেই নজরুল মঞ্চে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 জানুয়ারি থেকে তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প দিদির সুরক্ষা কবচের কথা ঘোষণা করেন। তারই কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই দুয়ারে দিদির দুধ প্রকল্পকে আইবস বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুরে কর্মী সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি এবং তার ফলে গণরোষে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, তাই এমন চোখে ধুলো দেবার চেষ্টা। যারা আবেদন করেছিল কেউ ঘরও পায়নি, বার্ধক্য ভাতাও পায়নি, অতএব এগুলো পঞ্চায়েত নির্বাচনে আইনচলা থেকে মাটি সরে যাচ্ছে। সেই কারণে আবাস প্লাস নিয়ে সর্বত্র প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে মানুষের ক্ষোভ রাস্তায়। পঞ্চায়েতগুলোতে স্বতঃস্ফূর্ত জনগণ তালা পর্যন্ত দিচ্ছে, যদিও তালা লাগানোকে আমরা সমর্থন করি না, কিন্তু এটা মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে, তাই এটা আইওএস ছাড়া অন্য রক্ষা কবচ, রক্ষা কবচ বলা হচ্ছে, রক্ষা কবচ বলা হচ্ছে। এগুলো বললাম তো, ওই যে নামেই দিক না কেন, দিদিকে বলর মডেল এবং পশ্চিমবাংলার মানুষকে আবার একবার বিভ্রান্ত করার চেষ্টা। আমাদের দেখে শিখছে, আমরা 1000 অঞ্চলে এসেছি, রাত্রি যাপন করবে, আমাদের দেখে শিখছে, সেদিকে ভালোটা নিক না। মমতা ব্যানার্জি বলছেন, আমরা যখন বিরোধী ছিলাম তখন এত ধ্বংসাত্মক আন্দোলন করিনি, কিন্তু এখন যারা আছে তারা যেভাবে বলছে সবাই জানে। উনি হাটবারে হাটবারে কী করতেন সবাই জানে, কতবার বন্ধ রেখেছেন, গাড়ি পুড়িয়েছেন সবাই জানে, উনি কিছু করেননি। সিএ আর নুপুর শর্মা নিয়ে গোটা বাংলা জ্বালিয়েছেন, এই দুটো কাজ উনি করেছেন। সিএ নিয়ে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছে কি, সিএ নিয়ে নবান্নর পাশে 37টা বাস জ্বালিয়েছে উনি বসে বসে দেখেছেন। এদিন তমলুকের ভগবানপুরের সভামঞ্চ থেকেও তৃণমূলকে তোলামূল বলে তীব্র ভাষায় আক্রমণ করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। কর্মী সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার ডাকও দেন শুভেন্দু। 4,09,000 ভুয়া জব কার্ড বেরিয়েছে, তাহলে এই 4,09,000 ভুয়া জব কার্ড যে 10 বছর ধরে টাকা খেয়েছে কয়েক হাজার কোটি টাকা, কোন ভূতের পেটে গেছে, পাইপ ভূত না পিসি ভূত, কার পেটে গেছে? এই ফেক জব কার্ডে টাকা উঠেছে তার অস্তিত্ব নেই। আমি বললাম মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে যে ডিমান্ড পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, বিরোধী দলনেতার হুঁশিয়ারি চোর ডাকাতদের গোড়া থেকে উৎখাত করতে হবে। এদিন শুভেন্দু অধিকারীর সভায় লোক হয়েছিল ভালোই। তমলুক থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।